রমাদানের অন্যতম চেতনা হচ্ছে ইসবাতুল উখুওয়াহ, ভ্রাতৃত্ব বন্ধনকে অটুট রাখা, ভ্রাতৃত্ব বন্ধনকে শক্তিশালী করা, ভ্রাতৃত্ব বন্ধনকে আরো বেশি মজবুত করা, এটি হচ্ছে রমাদানের অন্যতম চেতনা। কিভাবে? দেখেন, একজন ধনী ব্যক্তি এবং গরিব ব্যক্তি উভয়ই দুপুর পর্যন্ত না খেয়ে থাকে। সেও ধনী ব্যক্তিও খায় না, যে সিয়াম পালন করে, যে সিয়ামের নিয়াত করে সিয়াম পালন করে সে খায় না, আবার গরিব মানুষও কি খায় না। দুপুর পর্যন্ত অবস্থাটা সবাই এক, সবাই না খেয়ে আসে, না খেয়ে। আচ্ছা, দুপুরের পর থেকে খিদার ভাব আসে, খিদা তাকে আক্রমণ করে, খিদা। এই খিদাটা যারা ধনী মানুষ তাকেও খিদায় আক্রান্ত হয়, যারা গরিব মানুষ তারাও কি আক্রান্ত হয়। তৃতীয়ত, খাবার একটা স্বাদ রয়েছে, যে কোনো খাবারের একটা আলাদা স্বাদ রয়েছে। খিদার পরে যা খাবার হয় এই খাবারটা কিন্তু স্বাদ থাকে। সুতরাং পৃথিবীর সকল মুসলিম যারা সিয়াম পালন করে সবাই ক্ষুধার্ত। এই ক্ষুধার্তর পরে সেই সন্ধ্যাবেলায় ইফতারের সময় পানি যে খায় এটা তো সে স্বাদ পায়, এই স্বাদ ধনী মানুষটাও যেভাবে পায় গরিব মানুষটাও সেভাবে পায়, যারা একেবারে হতদরিদ্র তারাও যে স্বাদ ভোগ করে, ধনী মানুষগুলোও স্বাদ ভোগ করে। কারণ ওই সময় তার খিদা রয়েছে, যা খায় সেই খাওয়াটাই কিন্তু স্বাদযুক্ত হয়ে যায়। যে স্বাদযুক্তর দিক থেকে ধনী গরিব সব সমান, আবার সেই না খাওয়ার দিক থেকে ধনী গরিব সবাই সমান। আবার দুপুরের পর থেকে যে খিদার যে একটা চাহিদা বাড়ে এটাও ধনীরা অনুভব করে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের মাধ্যমে অনুভূতি সৃষ্টি করে যে তোমার ভাই যে কষ্টে রয়েছে, না খেয়ে রয়েছে, এটা তোমাকে বুঝার এটি একটা তৌফিক দিয়ে দেয়, এটা একটা বুঝতে খুব সহজ করে দেয়। ওমর ইবনে আব্দুল আজিজ, তার এক শালক ছিল, খুব খেতেন। একদিন তাঁর বাড়িতে আছে ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি রাষ্ট্রনায়ক, তো খাবার আয়োজন করছেন, খাবার দেরিতে দিচ্ছে, মানে ইচ্ছাকৃতভাবে উনি খাবারটাকে একটু দীর্ঘায়িত করেছেন, এবং বুঝতে পারলেন তার চোখে মুখে খিদার প্রচণ্ড ভাব। এরপরে তাকে খাবার দিয়েছে, রুটি এবং ওই যাই তেল, মানে আপনার মাখন জাতীয় খায়, রুটি সাথে একটু তেল বা এটা এটার সাথে যে খাওয়া যায়। আর ওমর ইবনে আব্দুল তাকে বলছে খাও, যেহেতু উনি ক্ষুধার্ত খাচ্ছে, ইনি আরো বেশি বেশি করে খাওয়াচ্ছেন, মানে খেতে খেতে তার পেট ভরে গেছে। এরপরে এই খাবার শেষ হলে ইনি এবার ওই ভালো মানের খাবারগুলো নিয়ে আসছে, সেই কোরমা পোলাও যা আছে, এখন আর খেতে পারছে না। এখন আর তার যে আত্মীয় শালা, তার স্ত্রীর ভাই আর খেতে পারছে না। মানে এটার দ্বারা হচ্ছে যে ক্ষুধার্ত অবস্থার খাবার স্বাদ ধনী মানুষটাও যেভাবে পেতে থাকে, যদি গরিব মানুষটা ওইভাবে ভালো খাবারের তারা খেতে পারে না, কিন্তু স্বাদের দিক থেকে সবাই কি সমান। কেন? যেহেতু ক্ষুধার্ত। তাহলে রমাদান আমাকে, সিয়াম আমাকে উখুওয়াহ, ভ্রাতৃত্ব বন্ধন আরও বেশি, আমাদের ভাই ভাই আমাদের মুসলিম বন্ধন যেন আরও বেশি সুদৃঢ় হয় সেটা শেখাচ্ছে।